আমরা আজকে আলোচনা করব এইচএসসি প্রাণীবিদ্যা বইয়ের জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বর্ণান্ধতা নিয়ে। তো বর্ণান্ধতা পড়ার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে জানব। তো প্রথমেই জানব সেক্স লিঙ্কড ক্যারেক্টার্স কি। তো আমরা জানি মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম এক্স ওয়াই এক্স এক্স। এক্স ওয়াই হলো পুরুষ লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, এক্স এক্স হলো স্ত্রী লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তো এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা এই সেক্স ক্রোমোজোমগুলো মানুষের যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলবো সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বা সেক্স লিঙ্কড ক্যারেক্টার্স। এবার আমরা পড়ব সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কি। তো সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্কড ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্যগুলোর বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়াকে আমরা বলবো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এবার আমরা মনে রাখব সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কি। জিন নিয়ন্ত্রিত যে সকল রোগ এই সেক্স ক্রোমোজোমগুলোর মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় সেই সকল রোগগুলোকে আমরা বলবো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এবং অধিকাংশ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের কারণে হয়। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি এই রোগগুলো কিন্তু এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের কারণে হয়। কারণ এক্স ক্রোমোজোম কিন্তু ওয়াই ক্রোমোজোমের চেয়ে আকারে লম্বা এবং ওয়াই ক্রোমোজোমের তুলনায় এক্স ক্রোমোজোমে কিন্তু জিনের সংখ্যা বেশি। এই জন্য এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের কারণে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বেশি হয়। তো আমরা বর্ণান্ধতা পড়ার আগে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, যেমন কোন কোষ সম্পর্কে জানবো। তো আমরা জানি যে মানুষের অক্ষী গোলক যেটা বা চক্ষু গোলক যেটা তার একেবারে বাইরের স্তর হলো স্ক্লেরা, স্ক্লেরার নিচের স্তর হলো করোয়েড আর একেবারে ভিতরের স্তর হলো রেটিনা। তো রেটিনাতে কিন্তু 60 থেকে 70 লক্ষ কোন কোষ আছে। তো আমি একটু কোন কোষটা একটু আঁকাই আমাদের বোঝার সুবিধার জন্য। তো এইরকম কোন কোষ আছে, কোন কোষ বা কোন সেল 60 থেকে 70 লাখ। অনেকে বলবা যে এই কোষগুলোকে কেন কোন কোষ বলা হয়। আসলে কোন কোষগুলোর তিনটা অংশ, এই এতটুকু অংশকে আমরা বলবো বাইরের খণ্ড বা বাইরের অংশ, এতটুকু অংশকে আমরা বলবো ভিতরের খণ্ড, আর এই অংশটাকে আমরা বলবো প্রান্তীয় সিন্যাপটিক অঞ্চল। তাহলে কোন কোষগুলোর তিনটা অংশ, বাইরের খণ্ড এতটুকু হলো, ভিতরের খণ্ড এতটুকু হলো প্রান্তীয় সিন্যাপটিক অঞ্চল। তো কোন কোষগুলোর এই যে বাইরের খণ্ড এটা আসলে কোন আকৃতির, এই যে কোন আকৃতির তাই এই কোষগুলোকে আমরা কোন কোষ বলবো। এবং কোন কোষগুলোর ভেতরের খণ্ডের এই স্থানে কিন্তু এই যে এগুলো প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর মাইটো কন্ড্রিয়া থাকে, আর এই অংশে থাকে হলো নিউক্লিয়াস। এই কোন কোষগুলোর বাইরের খণ্ডে আয়োডপসিন নামক পিগমেন্ট থাকে, কোন কোষগুলোর এই বাইরের খণ্ডে আয়োডপসিন নামক পিগমেন্ট থাকে, আর কোন কোষগুলো লম্বায় প্রায় 40 মাইক্রোমিটার হয় এবং এরা পুরু হয় প্রায় 3 মাইক্রোমিটার। তো এই বাইরের খণ্ডে আয়োডপসিন নামক পিগমেন্ট থাকে, এটা আমাদের মনে রাখতে হবে একটু। আর কোন কোষগুলো কিন্তু উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, রঙিন রং বা রঙিন বস্তু দেখতে সাহায্য করে এবং একটা ছবির সঠিক বিশ্লেষণে সাহায্য করে। তো কোন কোষ ছাড়াও কিন্তু আমাদের রেটিনাতে রড কোষ আছে, প্রায় 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ। রড কোষগুলো কিন্তু কোন কোষের তুলনায় একটু লম্বা হয়, রড কোষগুলো প্রায় 50 মাইক্রোমিটার লম্বা হয় এবং পুরু হয় 2 মাইক্রোমিটার। আর রড কোষগুলোর বাইরের খণ্ড, রড কোষগুলোরও কিন্তু কোন কোষের মতো তিনটা অংশ, বাইরের অংশ, ভেতরের অংশ বা ভেতরের খণ্ড আর প্রান্তীয় সিন্যাপটিক অঞ্চল। তো রড কোষগুলোর বাইরের খণ্ডে রডোপসিন নামক পিগমেন্ট থাকে, আর রড কোষগুলো কিন্তু আমাদের ড্রিম লাইট বা মৃদু আলোতে দেখতে সাহায্য করে। তো আমরা এই কোন কোষ সম্পর্কে একটু মনে রাখবো আমরা। এবার আমরা কোন কোষের প্রকারভেদ একটু মনে রাখবো, তাহলে আমাদের বর্ণান্ধতা বুঝতে সুবিধা হবে। তো আমরা
মনে রাখি যে কোন কোষগুলো আসলে তিন ধরনের হয়। প্রথম রকমের যে কোন কোষ এগুলাকে আমরা বলবো এল কোন সেল, এবং এই এল কোন সেলগুলোই আমাদের বেশি আছে। আর দ্বিতীয় রকম কোন কোষগুলোকে আমরা বলবো এম কোন সেল, আর থার্ড রকমের যে কোন কোষ এই কোন কোষগুলোকে আমরা বলবো এস কোন সেল, এবং এস কোন সেলগুলো আমাদের সবচেয়ে কম আছে। আসলে এন কোষ এল কোন সেলগুলো আসলে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতি সংবেদনশীল, তো দীর্ঘ আলোর প্রতি সংবেদনশীল সেই জন্য লার্জার থেকে আমরা এল নিচ্ছি। আর এম কোন সেলগুলো আসলে মধ্যম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর প্রতি সংবেদনশীল, তো মিডিয়াম মানে মধ্যম, মিডিয়াম থেকে আমরা এম নিচ্ছি, নিয়ে এম কোন সেল। আর এস কোন সেলগুলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর প্রতি সংবেদনশীল, তো শর্ট মানে কি ক্ষুদ্র, সেই জন্য শর্ট থেকে আমরা এস নিয়ে আমরা এস কোন সেল নামকরণ করছি। তো এই যে আমরা পড়লাম কোন কোষগুলো আয়োডপসিন নামক পিগমেন্ট দিয়ে তৈরি, তাহলে তিন ধরনের কোন কোষই তো আয়োডপসিন নামক পিগমেন্ট দিয়ে তৈরি, তাহলে এই কোষগুলোর পার্থক্য কোথায়? তো দেখো, আয়োডপসিন যে পিগমেন্ট, আয়োডপসিন যে পিগমেন্ট, এই পিগমেন্ট ভিটামিন এর উপজাত দ্রব্য বা ভিটামিন এ থেকে তৈরি উপজাত দ্রব্য রেটিনাল, আমরা একটু মনে রাখি, রেটিনাল এবং ফটোপসিন প্রোটিন দিয়ে তৈরি, ফটোপসিন প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আয়োডপসিন পিগমেন্টগুলো ভিটামিন এ থেকে তৈরি উপজাত দ্রব্য রেটিনাল এবং ফটোপসিন প্রোটিন দিয়ে তৈরি। তো এল কোন সেলের যে আয়োডপসিন, সেই আয়োডপসিন রেটিনাল ভিটামিন এ থেকে তৈরি উপজাত দ্রব্য এবং ফটোপসিন প্রোটিন দিয়ে তৈরি। তো এল কোন সেলের আয়োডপসিনের মধ্যে যে ফটোপসিন প্রোটিন, সেই ফটোপসিন প্রোটিনকে আমরা এল অপসিন বা এটাকে আমরা এরিথ্রোলেব বলতে পারবো, এরিথ্রোলেব বলবো। তাহলে এল কোন সেলের যে আয়োডপসিন পিগমেন্ট সেটা তো অবশ্যই রেটিনাল এবং ফটোপসিন প্রোটিন দিয়ে তৈরি। কোন ফটোপসিন প্রোটিন আমরা মনে রাখবো? এল অপসিন বা এরিথ্রোলেব। এবং এই এরিথ্রোলেব কিন্তু লাল আলোতে উদ্দীপ্ত হয়, তার মানে আমরা এখান থেকেই বুঝে নিতে পারবো যে এল কোন সেলগুলো তাহলে আমাদের লাল রঙের বস্তু বা লাল রং চিনতে সাহায্য করে, দেখতে সাহায্য করে। আর এম কোন সেলও কিন্তু আয়োডপসিন পিগমেন্ট দিয়ে তৈরি। এম কোন সেলের আয়োডপসিন পিগমেন্টও কিন্তু যথারীতি ভিটামিন এ থেকে তৈরি রেটিনাল এবং ফটোপসিন প্রোটিন দিয়ে তৈরি। তবে এম কোন সেলের আয়োডপসিন পিগমেন্টের মধ্যে যে ফটোপসিন প্রোটিনটা আছে, সেই ফটোপসিন প্রোটিনটাকে আমরা এম অপসিন বা ক্লোরোলেব বলবো। আর তোমরা অনেকেই বুঝতে পারতেছো ক্লোরো মানে সবুজ, তাহলে এই এম অপসিন বা ক্লোরোলেব এই ফটোপসিন প্রোটিনটা তাহলে সবুজ রঙের আলোতে উদ্দীপ্ত হয়, তার মানে এম কোন সেলগুলো আমাদের সবুজ রং দেখতে বা চিনতে সাহায্য করে। আর এস কোন সেল, এস কোন সেল যে আয়োডপসিন পিগমেন্ট দিয়ে তৈরি, সেই আয়োডপসিন পিগমেন্টেও যথারীতি রেটিনাল আছে, ভিটামিন এ থেকে তৈরি উপজাত দ্রব্য এবং ফটোপসিন প্রোটিন আছে। কোন ফটোপসিন প্রোটিন আমরা মনে রাখবো? এস অপসিন বা সায়ানোলেব। সায়ানো মানে আমরা সবাই জানি নীল, তাহলে সায়ানোলেব বা এস অপসিন এই ফটোপসিন প্রোটিনটা কিন্তু নীল রঙের আলোতে উদ্দীপ্ত হয়, তার মানে এস কোন সেল নীল রঙের বস্তু বা নীল রং দেখতে বা চিনতে সাহায্য করে। আর এই ফটোপসিন প্রোটিনগুলোকে কিন্তু কোন অপসিনও বলা হয়, ফটোপসিন প্রোটিনগুলোকে কিন্তু কোন অপসিনও বলা যাবে। তাহলে আমরা পড়লাম তিন রকমের কোন কোষের আয়োডপসিন যে পিগমেন্ট, তার মধ্যে কোন ফটোপসিন প্রোটিন আছে, কার ক্ষেত্রে কোন ফটোপসিন প্রোটিন আছে। তো এই ফটোপসিন প্রোটিনগুলো তৈরিতে সাহায্য করে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রকট জিন, আমরা ধরে নিলাম সেই প্রকট জিনটা ক্যাপিটাল সি। তাহলে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি প্রকট জিন যেটাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল সি, এ কী করে? এই ফটোপসিন প্রোটিন তৈরির মাধ্যমে কোন কোষগুলোর বিকাশ নিয়ন্ত্রণ করে। আর এই ক্যাপিটাল সি যে প্রকট জিন, এর মিউটেশনের মাধ্যমে তৈরি হয় স্মল সি, এটা একটা প্রচ্ছন্ন জিন, এবং
এই স্মল সি প্রচ্ছন্ন জিন কি করে, কোন কোষের বিকাশ বাধাগ্রস্ত করে। এবার আমরা মনে রাখবো কালার ব্লাইন্ড কি। এই কোন কোষগুলোতে এই যে পিগমেন্ট, এই কোন কোষগুলোতে এই পিগমেন্টগুলোর অভাব দেখা দিলে আসলে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডের সৃষ্টি হয়। তো প্রথম রকমের কোন কোষে যদি পিগমেন্টের অভাব দেখা দেয় আমরা সেটাকে লাল সবুজ বর্ণান্ধতা বলবো, কারণ তখন লাল এবং সবুজ রঙের পার্থক্য বোঝা যাবে না, এবং এইটাই কিন্তু সার্বজনীন কালার ব্লাইন্ড। প্রায় 95% বর্ণান্ধ রোগীরা কিন্তু এই লাল সবুজ বর্ণান্ধতাই ভোগে। আর দুই বা ততোধিক রকম কোন কোষে যদি পিগমেন্ট অনুপস্থিত থাকে বা পিগমেন্টের অভাব দেখা দেয় তাহলে লাল সবুজ রঙের পাশাপাশি হলুদ এবং নীল রঙেরও পার্থক্য বোঝা যায় না। আর ডাল্টন সর্বপ্রথম এই বর্ণান্ধতার বিবরণ দেন, সেই জন্য বর্ণান্ধতাকে ডাল্টনিজমও বলা হয়। তো এবার আমরা গাণিতিক অনুপাতটা প্রমাণ করব যে একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন বর্ণান্ধ মহিলার যদি বিয়ে হয় তাহলে তাদের সন্তানদের মধ্যে কী অনুপাতে বর্ণান্ধতা দেখা দিবে, কারা বেশি বর্ণান্ধ হয়, ছেলেরা না মেয়েরা। আসলে পুরুষের তো এক্স ক্রোমোজম একটা, তো এই একটা এক্স ক্রোমোজমে যদি এই যে স্বাভাবিকের জন্য দায়ী এই যে ক্যাপিটাল সি জিনটা থাকে, যে জিনটা কোন কোষের বিকাশ নিয়ন্ত্রণ করে, তাহলে পুরুষ তো স্বাভাবিক হবে। ওয়াই ক্রোমোজমে তো জিন থাকবে না, বর্ণান্ধতার জিন তো ওয়াই ক্রোমোজমে থাকে না। আর যদি এই এক্স ক্রোমোজমে ওই যে প্রচ্ছন্ন জিন স্মল সিটা থাকে তাহলে পুরুষ কিন্তু বর্ণান্ধ হবে। অর্থাৎ পুরুষরা হয় স্বাভাবিক হবে না হলে বর্ণান্ধ হবে, বাহক হবে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এক্স ক্রোমোজম দুইটা, একটা এক্স ক্রোমোজমে যদি ক্যাপিটাল সি প্রকট জিন থাকে, যে জিনটা কোন কোষের বিকাশ নিয়ন্ত্রণ করে, আর একটা এক্স ক্রোমোজমে যদি স্মল সি প্রচ্ছন্ন জিন থাকে, যে জিনটা কোন কোষের বিকাশ বাধাগ্রস্ত করে, তাহলে ওই মহিলা কিন্তু স্বাভাবিক হবে, তবে সে বাহক হবে, সে বর্ণান্ধ জিন বহন করবে। এই মহিলা কিন্তু এই রকম যদি জিনের অবস্থা হয় যে একটা এক্স ক্রোমোজমে ক্যাপিটাল সি মানে প্রকট জিন, আর একটা এক্স ক্রোমোজমে স্মল সি প্রচ্ছন্ন জিন থাকে, বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন থাকে, তাহলে মহিলা কিন্তু বর্ণান্ধ হবে না, কারণ এখানে প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সে বাহক হবে, স্বাভাবিক হবে কিন্তু এই রোগের জিন বহন করবে। আর যখন মেয়েদের দুইটা এক্স ক্রোমোজমেই বর্ণান্ধতার জিন থাকবে, যখন স্মল সি তখনই শুধু মহিলারা বর্ণান্ধ হবে। এই জন্য আসলে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 100 জন পুরুষে 8 জন আর 100 জন মহিলাতে 0.5% মহিলা বর্ণান্ধ হয়। যদি ফিনোটাইপটা এরকম হয় যে স্বাভাবিক পুরুষ আর বর্ণান্ধ মহিলা, এই স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে বা ইনাদের মধ্যে যৌন মিলন ঘটালে কি ফলাফলটা আসবে, তাহলে আমরা জিনোটাইপটা একটু লিখে নেই। যেহেতু পুরুষ সেই জন্য আমরা এক্স আর ওয়াই ক্রোমোজম দিলাম, আর স্বাভাবিক তার মানে এক্স ক্রোমোজমে ক্যাপিটাল সি প্রকট জিনটা আছে, যে জিনটা কোন কোষের বিকাশ নিয়ন্ত্রণ করে, আর ওয়াই ক্রোমোজমে তো বর্ণান্ধতার জিন থাকবে না, এখানে কোনো জিন দিব না। আর মহিলা সেই জন্য আমরা দিলাম হলো এক্স ক্রোমোজম, আর বর্ণান্ধ যেহেতু তার মানে দুইটা এক্স ক্রোমোজমেই স্মল সি ওই প্রচ্ছন্ন জিনটা দিব। এবার গ্যামেট কি হবে, একটা গ্যামেটে এক্স ক্যাপিটাল সি এটা যাবে, আরেকটা ক্রোমোজমে এই যে আরেকটা গ্যামেটে ওয়াই ক্রোমোজমটা যাবে। আর মহিলাদের একটা গ্যামেটে যাবে এক্স স্মল সি, অন্য আরেকটা গ্যামেটেও কিন্তু এক্স স্মল সি এই জিন বিশিষ্ট ক্রোমোজম যাবে। এবার আমরা যদি F1 প্রজন্ম দেখি, এই দুইটা গ্যামেটের যদি মিলন হয় তাহলে এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি, তাহলে এক্স এক্স তার মানে কি কন্যা, আর একটা এক্স ক্রোমোজমে বর্ণান্ধের জিন আছে, আর একটা ক্রোমোজমে কোন কোষের বিকাশ নিয়ন্ত্রণকারী প্রকট জিন আছে ক্যাপিটাল সি, সেজন্য এ হবে কি বাহক কন্যা। এই দুইটা গ্যামেটের যদি মিলন হয় তাহলে এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি এইটাও হবে কি বাহক কন্যা। তাহলে আমরা প্রথম প্রজন্মে বাহক কন্যা কয়টা পেলাম, দুইটা পেলাম। আর এই দুইটা
গ্যামেটের যদি মিলন হয়, জনন কোষের যদি মিলন হয় এক্স স্মল সি ওয়াই, এখানে এক্স ক্রোমোজোমে বর্ণান্ধের জিন আছে, তাহলে এ কি হবে? বর্ণান্ধ পুত্র। আর এই দুইটা গ্যামেটের যদি মিলন হয় তাহলে এক্স স্মল সি ওয়াই, এও হবে কি? বর্ণান্ধ পুত্র। অর্থাৎ এখানে বাহক কন্যা এবং বর্ণান্ধ পুত্রের অনুপাতটা হবে 2:2। আমরা যদি এইটা বুঝতে পারি, আমাদের এখন যদি এভাবে দেয় যে পুরুষ বর্ণান্ধ মহিলা স্বাভাবিক কিংবা পুরুষ বর্ণান্ধ মহিলা বাহক, আমরা তাহলে ওগুলাও করতে পারবো মনে হয়। ওকে, এই পর্যন্তই থাকলো আমাদের লেকচার।